এবার বিজেপির নিজেদের দলের মধ্যেই প্রকাশ্যে এলো গোষ্ঠীকন্দল। বিজেপির বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক তিনি বলেন শিক্ষামন্ত্রীর কোনো যোগ্যতা প্রমাণ নেই, অবিলম্বে তার পদত্যাগের দাবি জানিয়েছেন। বিজেপির বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে, কপালে যদি থাকে ঘি জুটবে না আর কিছু কি, মরার ওপরে খাড়ার ঘা, তা প্রমাণ করে দিলেন বিজেপির বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক রতনলাল নাথের বিরুদ্ধে। তিনি একজন শিক্ষামন্ত্রী, কোনো তার যোগ্য প্রমাণ নেই বলে কটাক্ষ করেছেন। বিস্ফোরক মন্তব্য যা নেট দুনিয়ায় সামাজিকভাবে ভাইরাল হয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মরার ওপরে খাড়ার ঘা, বিস্ফোরক মন্তব্য বিজেপির বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, এই নিয়ে সামাজিক মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। মোহনপুরের বিজেপির বিধায়কের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। মোহনপুরের বিজেপির বিধায়ক এখনও কোনো তিনি প্রতিক্রিয়া দেননি। বিজেপির প্রকাশ্যে এলো গোষ্ঠীকন্দল কি, ভাগবাটোয়ারের লড়াই, বিজেপি বনাম বিজেপি, কে খাবে, এই নিয়েই কি রাজনৈতিক চলবে।